আজকে আমাদের বিষয় স্থির তরিত ক্লাস টুয়েলভের এটাই হলো প্রথম চ্যাপ্টার স্থির তড়িৎ তো স্থির তরিতের প্রথমেই রয়েছে যে সূত্রটা সেটা হলো কুলম্বের সূত্র আমরা আজকে যে বিষয়গুলো পড়ব কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপ আছে এবং সেই সঙ্গে তরিত ক্ষেত্রের প্রবল্লী এই প্রত্যেকটা বিষয় এখানে একদম গভীরভাবে আলোচনা করা হবে তাই প্রত্যেকটা স্টুডেন্টকেই বলছি তোমরা মন দিয়ে সমস্ত ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে শুরু করছি স্থির তরিতের কুলম্বের সূত্র আচ্ছা এখানে মনে করো একটা আধান কিউ ওয়ান আছে এটা একটা কিউ টু আধান আছে তো কুলম্বের প্রথম যে সূত্র একটা ছিল সেটা হলো দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে অর্থাৎ দুটো প্লাস হলে তাদের মধ্যে বিকর্ষণ হবে দুটো মাইনাস হলে বিকর্ষণ হবে আবার একটা প্লাস একটা মাইনাস হলে আকর্ষণ হবে তো এখন আমরা পরে যে দ্বিতীয় যে সূত্রটা যেটা আমরা কুলম্বের সূত্র মেনলি কুলম্বের সূত্র বলি তো সেক্ষেত্রে কী হচ্ছে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে সেইটাই আমরা এই সূত্রের মাধ্যমে জানব তো মনে করো দুটো আধান কিউ এবং কিউ তারা পরস্পর থেকে আর দূরত্বে রয়েছে এবার এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান এই আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় দুটোকে একসঙ্গে লিখলে আমরা লিখতে পারি এফ ইজ বিকর্ষণ টু কিউ ওয়ান কিউ এবার একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম যে এটা দাঁড়ালো এফ k কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই কেটাকে আমি স্মল কে লিখেছি এটা একটা ধ্রুব আচ্ছা এইবার যদি সিজিএস পদ্ধতি হয় তাহলে এই স্মল কে ইজ ইকুয়াল আমি ক্যাপিটাল কে লিখলাম এই ক্যাপিটাল কেটাকে বলা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকটিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম এটা যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তাহলে কে এর মান ওয়ান এটা মনে রাখবে আবার যদি কোনো পরিবাহী হয় মানে কন্ডাক্টার হয় সেক্ষেত্রে কিন্তু কে এর মান ইনফিনিটি এটা মনে রাখবে এটা শর্ট কোশ্চেন আসে যে পরিবাহীর ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত এটা ইনফিনিটি আচ্ছা তো তাহলে সিজিএস পদ্ধতিতে যদি দেখি ফর্মুলাটা তাহলে এই স্মল কে ইকল টু ওয়ান বাই কে বসলে এ ফিজিক টু ওয়ান বাই কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে এর মান ওয়ান বসিয়ে দাও তাহলে এই আর থাকছে না কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হচ্ছে আচ্ছা এবার আমরা আসছি তারপরে SI পদ্ধতিতে যদি দেখি SI পদ্ধতিতে কে টু ওয়ান বাই মানে স্মল কে টু ওয়ান বাই এইবার এই ওয়ান বাই ফোর জিরো এই ওয়ান বাই যদি সিজিএস পদ্ধতি তাহলে k বসিয়ে দাও সিজিএস পদ্ধতিতে এবং শূন্য মাধ্যম সরি শূন্য মাধ্যম হলে কে ইকোয়াল টু ওয়ান তাহলে ফর্মুলাটা দাঁড়াবে এইটা এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ সেলেন জিরো ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এইটা দাঁড়াচ্ছে ওকে তো তাহলে এইবার এই ওয়ান বাই ফোর পাই এফ সেলান জিরো এই যে মানটা দেখতে পাচ্ছ এইটার যদি ক্যালকুলেশন করে দেখা যায় এর মান হলো নাইন ইন্টু টেন টু দুবার নাইন এত নিউটন মিটার স্কোয়ার পুলম ইনভার্স টু ঠিক আছে এই এফ সেলেন জিরোর একটা মান আছে যেটার মান হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পর মাইনাস বারো ফেরাট পার মিটার তো এই মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের একটু অসুবিধা হবে এই জন্য আমরা ওই ওয়ান বাই ফোর বা এফসেল ওন জিরোর মানটা বসিয়েই ক্যালকুলেশন করবো ওকে তাতে আমাদের সুবিধা হবে তো এই হচ্ছে আমাদের এই সূত্রটা দেখলাম এবার আমরা আসবো এই পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা আমরা ক্যাপিটাল কে বলছি এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা সেখানে আসছি পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদ্যতা এই দুয়ের অনুপাতকে বলা হচ্ছে ওই মাধ্যমটার পরা পদ্ধতি ধ্রুবক এটার মান আমি আগেই বললাম বায়ু মাধ্যমের ক্ষেত্রে বা শূন্য মাধ্যমে ওয়ান এবং কোনো পরিবাহী হলে এটার মান হবে ইনফিনিটি বা অসীম এটা শর্ট কোশ্চেন আসে এবার আমরা আসি আধান পরিমাপের একক এই যে কিউ ওয়ান কিউ টু আমরা লিখেছি তো এই কিউ আধানের এককটা কী এই একক হলো এসআই পদ্ধতিতে একক হলো কুলম এবং সিজিএস পদ্ধতিতে একক হলো স্ট্যাট কুলম বা ইএসি তো এই কুলমের ডেফিনেশনটা আমরা দেখবো কুলম এক কুলম বলতে কী বোঝায় তো আমরা এসআই সিজি শূন্য মাধ্যমের ক্ষেত্রে টু ওয়ান বাই ফোর জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই কিউ ওয়ান আর কিউ টুর মান যদি আমরা সমান ধরে নিই এবং সেই মানটাকে যদি কিউ লিখি আর আর এর মান যদি ওয়ান বসাই এবং এফ এর মান যদি নাইন ইন্টু টেন টু তু বা নাইন বসাই তাহলে এই কোয়েশানটাতে বসিয়ে দাও তাহলে দেখো কিউ স্কোয়ারের মান হচ্ছে ওয়ান মানে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ একক আধান কিউয়ের মান এই যে প্লাস মাইনাস ওয়ান বেরোলো তার মানে এক প্লম আধানের ডেফিনিশনটা আমরা এইভাবে দেব যে সমপরিমাণ দুটি বিন্দু আধান পরস্পর থেকে এক মিটার দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি নাইন ইন্টু টেন টু বা নাইন নিউটন হয় তাহলে ওই আধান দুটিকে বলা হবে এক কুলম আধান তাহলে এক কুলম আধানের ডেফিনেশন তোমরা দেখলে এবার আমরা সিজিএস পদ্ধতিতে আমরা ইএসইউ বা স্ট্যাট কুলম দেখেছি এই স্ট্যাট কুলমের ডেফিনেশনটাও আমরা সেখান থেকে পেয়ে যাব এখানে কুলমের ডেফিনেশনটা দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে প্রয়োজনে লিখে নিতে পারো আচ্ছা সিজিএস পদ্ধতিতে ফর্মুলাটা হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এফিকল্ট কিউওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানেও আমরা তাই করলাম কিউ ওয়ান সমান কিউ টু সমান কিউ লিখলাম আচ্ছা এবার এফের মান ওয়ান ডাইন বসলাম এখানে ওয়ান ডাইন কেন বসলাম কারণ আমার এখানে তো ওয়ান এই ডান দিকে ওয়ান বাই ফোর বা এফ সেভেন জিরো নেই যার মানটা নাইন ইন্টু টেন টু ওয়ান নাইন তাই সেটা কাটার জন্য আমার এফের মানটা ওই নাইন ইন্টু টেন টু ডু ওয়ান নাইন নিউটন বসাতে হয়েছিল তো এখানে যেহেতু নেই তাই আমরা এফের মান ওয়ান ডাইনই লিখবো তাহলে যেটা হবে হুম সেটা হচ্ছে এফ এর মান ওয়ান লেখো কিউ ওয়ান কিউ টু মানে কিউ কিউ স্কোয়ার বা এর মান ওয়ান স্কোয়ার লেখো তাহলে এখান থেকে বেরোবে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে স সংজ্ঞাটা কীভাবে দেবো যে দুটি সম বিন্দু আধান বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরত্বে অবস্থান করলে আর এর মান ওয়ান সেন্টিমিটার এক সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বল এক ডাইন হয় তাহলে ওই বিন্দু আধানকে বলা হবে এক ই এ ইউ এখানে একটা জিনিস মনে রাখবে আধান দুটি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আছে এটা কিন্তু বলতে হবে আগের সংজ্ঞাতেও তাই বলতে হবে সুতরাং এটা একটু খেয়াল রাখবে তার কারণ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম না হলে এইখানে কে এর মানটা ওয়ান হবে না এখানে একটা মান থেকে যাবে বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে সেটা বিভিন্ন হবে এই জন্য শূন্য মাধ্যম দিয়েই আমরা সংজ্ঞাটা করব আর একটা শর্ট কোয়েশ্চেন আসে খুব ইম্পর্টেন্ট আস কোয়েশ্চেন সেটা হচ্ছে এফসেলন জিরো এই যে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আমি বললাম এর মাত্রাটা কি দেখো খুব সহজ জিনিস এই যে ইকুয়েশন এখান থেকে আমরা এফসেলন জিরো সমান কি লিখবো এফসেলন জিরো সমান হচ্ছে কিউ ওয়ান কিউ টু কিউ এই এফসেলন জিরোটা এখানে চলে আসলো আর এফটা এখানে চলে আসলো জাস্ট আর কিচ্ছু না তাহলে কিউ ওয়ান কিউ টু বাই ফোর ফাই এফ ইন্টু আর স্কোয়ার তো কিউ ওয়ান কিউ মানে আধান আধান মানে কারেন্ট ইন্টু সময় তো আই ইন্টু আর এটার তো মাত্রা নেই আর এফের মাত্রা হলো এখানে লিখেছি এম এল টি টু এর মাত্রা এল এল স্কোয়ার এটা ক্যালকুলেট করলে হবে এম ইনভার্স এল ইনভার্স থ্রি টি টু দি এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চনের জন্য আসে আর এগুলো মুখস্থ বা মনে রাখার দরকার নেই বা মনে রাখতে পারবেও না সেই জন্য বলছি কি করে বের করা হচ্ছে সেইগুলো একটু শিখে রাখবে তাহলেই হবে আমরা এবার লেখক আধানের সংজ্ঞাটা আমরা পেলাম এবার উলম্বের সূত্রকে ভেক্টরের মাধ্যমে কি করে প্রকাশ করা হয় এই ভেক্টর রূপটা অনেক সময় কোয়েশ্চেন আসে দু নম্বরের বা এখান থেকে অন্যান্য কোয়েশ্চেন আসে সেটা আমরা আলোচনার পরেই দেখতে পাবো তো ভেক্টরের সাহায্যে কি করে প্রকাশ করবো তো আমরা এখানে তিনটে অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জের অক্ষ ধরে নিলাম তো ধরে নিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তো এখানে একটা আধান নিয়েছি কিউ ওয়ান যার অবস্থান ভেক্টর আর ওয়ান আর এখানে একটা আধার নিয়েছি কিউ টু যার অবস্থান ভেক্টর আর টু তাহলে এবার ভালো করে দেখো এই কিউ ওয়ান আধানের পর কিউ টুর জন্য যে বলটা কাজ করবে সেটা এইদিকে কাজ করবে আবার উল্টোটা হবে এইদিকে কিউ ওয়ানের জন্য কিউ টুর উপর বলটা এই অভিমুখে ক্রিয়াশীল হবে তো আমরা প্রথমে করেছি কিউ টু দ্বারা কিউ ওয়ানের পর কত বল কাজ করবে তো সেই বলটা হলো এফ ওয়ান টু এটা নট এটা বারো নয় কিন্তু ওয়ান টু মানে এটা হলো এক নাম্বার আধানের ওপরে দু নম্বর আধানের জন্য ক্রিয়াশীল বলটাকে আমরা বলছি এফ ওয়ান টু ঠিক আছে তো এটাই কল টু ওয়ান বাই ফোর পা এফ সেভেন জিরো কে আচ্ছা কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান টু আর ওয়ান টুটা কি আর ওয়ান টু হচ্ছে এই যে ডিস্টেন্সটা দেখছো দুই থেকে একের মধ্যে যে ডিস্ট্যান্স যে আর ওয়ান টু লিখছি আমরা এই ডিস্ট্যান্সটা কী করে পাচ্ছি এই এইখানটা একটু ভালো করে যদি খেয়াল করো ত্রিভুজের ভেক্টর ভেক্টর যুগের যে ত্রিভুজ সূত্র ছিল সেইখান থেকে আমরা পাচ্ছি এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু এইটা ওকে তার মানে হচ্ছে আর টু প্লাস আর ওয়ান টু ইজ ইকুয়াল টু হচ্ছে আর টু আর ওয়ান টু ইজ টু আর ওয়ান ঠিক আছে ভেক্টর চিহ্ন দাও তাহলে এখান থেকে আর ওয়ান টুর মান কত বেরোবে আর ওয়ান এই আর টুটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে আর টু আর ওয়ান মাইনাস আর টু আর ওয়ান মাইনাস আর টুকে আমরা আর ওয়ান টু লিখছি ঠিক আছে তো এইটা হচ্ছে এই এক আর দুইয়ের মধ্যে দূরত্ব এবং এই আর ওয়ান টুর যে অভিমুখটাও বোঝাচ্ছে দু নম্বর আধান থেকে এক নম্বর আধানের দিকে তো এটা স্কোয়ার আর একক ভেক্টর ওই এই অভিমুখে একক ভেক্টর দিয়ে গুণ করলাম যেহেতু ভেক্টর দিয়ে লিখেছি তাহলে এফ ওয়ান টু ইজ টু যেটা দাঁড়ালো এবার আমরা একক ভেক্টরটা তুলে ভেক্টর দিয়ে প্রকাশ করবো আমরা জানি কি একক ভেক্টর ইজ টু ভেক্টর আর বাই আর তাই তো তো সেটা যদি বসাও এখানে তাহলে এখানে আর ওয়ান টু স্কোয়ার ছিল একটা কিউব হয়ে গেল আর ওপরে একটা ভেক্টর আর হয়ে গেল ঠিক আছে এটা একটা ভেক্টর আর হলো এখানে আর কিউব হলো আচ্ছা এবারে তাহলে কিউ ওয়ান আধানের দ্বারা এটা কিউ টুর জন্য কিউ ওয়ানের পর হয়েছে এবার কিউ ওয়ানের জন্য কিউ টুর উপরে কত বল হবে সেটা হচ্ছে এফ টু ওয়ান কিউ ওয়ান দ্বারা কিউ টুর ওপরে বল তাহলে কিউ টুর ওপরে বল হচ্ছে এফ টু ওয়ান আচ্ছা এইটা ওয়ান বাই ফোর ফাইভ এফ সেভেন কে কিউ ওয়ান কিউ টু ওই একই রকমভাবে আর করিনি এক লাইনই করে দিলাম এটা ভেক্টর আর টু ওয়ান বাই আর টু ওয়ান কিউ তো এখানে আর টু আর ওয়ান টু মানে এটা আমি আগেই দেখালাম আর আর টু ওয়ান মানে আর টু মাইনাস আর ওয়ান হবে একটা মাইনাস কমন দিলে আর ওয়ান মাইনাস আর টু হবে তো এবার সে আমরা যদি এই দুটো ইকুয়েশন আবার দেখি একটু এই এখানে এক নাম্বার আর এখানে এই এটাকে তিন নাম্বার ইকুয়েশন দিই বা দুই দিই সেটা তিন দিলাম কম্পেয়ার করলে দেখা যাবে এফ ওয়ান টু টু এফ মাইনাস এফ টু ওয়ান অর্থাৎ এটাই কিন্তু নিউটনের তৃতীয় সূত্র তার এখানে একটা কোয়েশ্চেন আসে যে কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্রটি প্রমাণ করো তাহলে আমরা কিন্তু এইখান থেকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে আর ভেক্টর ফর্মটা মনে রাখতে হবে এই কারণেই যে অনেক সময় অঙ্ক দিয়ে দিল যে ভেক্টর ফর্ম দিয়ে দিয়ে দিল যে দুটো আধান আছে তাদের অবস্থান ভেক্টর আর ওয়ানের মান একটা বলে দিল আর টুর মান একটা বলে দিল সাপোজ আমি লিখছি একটা অন্তত যে আর ওয়ানের মানটা হয়তো এরকম দিয়ে দিল আর ওয়ান ইজিকাল টু আই ক্যাপ প্লাস মাইনাস টু জে ক্যাপ ক্লাস কে cap এইভাবে দিয়ে দিলো তো তখন কিন্তু তোমাকে এই ফর্মুলা ভেক্টর ফর্ম দিয়েই মার টুর মানটা এরকম দিয়ে দিল সেক্ষেত্রে ভেক্টর ফর্ম দিয়েই করতে হবে কি করে অঙ্ক করতে হয় আমি পরে একটা ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করবো তো এখন জাস্ট এটা বলে রাখলাম আচ্ছা এরপরে আমরা আসছি এখানে একটা অঙ্ক আলোচনা করেছি আমি এটা একটু ভালো করে দেখো মনে করি একটি আচ্ছা এখানে অঙ্কটা লেখা হয়নি আমি অ্যান্সারটা আছে অঙ্কটা বলে দিই অঙ্কটা এরকম ছিল যে দুটো এই সরি কুড়ি আধান কুড়ি আধানকে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে দুটো বস্তুর মধ্যে এই একটা বস্তু এই একটা বস্তু এর মধ্যে কুড়ি কুলম আধানকে এমনভাবে ডিস্ট্রিবিউট করো যাতে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা সর্বাধিক মানে ম্যাক্সিমাম হয় এখানে আরেকটা জিনিস বলা আছে এদের মধ্যে দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার তো আমি ধরে নিলাম যে একটা বস্তুতে আধান দিলাম কিউ তাহলে আর একটা আধান কত হবে কুড়ি মাইনাস কিউ বাকিটা এবার এই কিউ এবং কুড়ি মাইনাস কিউ দশ সেন্টিমিটার দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান নিশ্চয়ই তোমরা লিখতে পারবে সেটা এখানে লিখেও দেওয়া আছে এফিকল্টু কিউ ইন্টু কুড়ি মাইনাস কিউ বাই দশ স্কোয়ার গুণ করে দাও কুড়ি কিউ মাইনাস কিউ স্কোয়ার বাই একশো আচ্ছা এইবার কোনো একটা মান অর্থাৎ এফের মান এখানে বলছে সর্বাধিক হবে তো এফটা ডিপেন্ড করছে কারো করে কিউয়ের উপরে অর্থাৎ f ইজ এ ফাংশন অফ কিউ তো এই ক্ষেত্রে তোমাকে এফকে এই ধরনের কেসে এই ম্যাক্সিমাম বা মিনিমা যে কোনো ক্ষেত্রেই বের করতে গেলে এই ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ এপে এফ যেহেতু কিউয়ের একটা অপেক্ষা তাই এফকে কিউয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে এবং ফার্স্ট ডেরিভেটিভ জিরো করতে হবে তাহলেই ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়ার মান পাওয়া যায় তো জিরো করে দিলাম দিলে কিউয়ের মান বেরোলো টেন টেন তার মানে কুড়ি গুলো আধান ছিল কুড়ি ইএসইউ ছিল এটা ইএসইউ ছিল ছিল গোটাতে হোক তাহলে টেন ইএসইউ হবে তার মানে দুটো ভাগে ভাগ হয়ে গেলো অ্যাকচুয়ালি তার মানে ওই আধানটাকে যদি আমরা দুটো সমান ভাগে ভাগ করি টেনগুলো কুলো টেন ইএসইউ করে তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা সর্বাধিক হবে ওকে আর সর্বাধিক বলটা তাহলে কত হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার দশ ইন্টু দশ বাই দশ স্কোয়ার মানে এক ডাইন যেহেতু সিজিএসএ আছে এসআইতে হলে সেটা চেঞ্জ হতো আচ্ছা এবার আসছি আমরা খুব ভাইটার একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা সম্পর্কে আমাদের অনেক ভালোভাবে জানতে হবে তো আমরা শুরু করছি ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড জিনিসটা অ্যাকচুয়ালি কী ইলেকট্রিক ফিল্ড হলো যে একটা অঞ্চল যে অঞ্চলের মধ্যে কোনো একটা তরিত আধান যদি রাখা হয় তাহলে সেই তরিত জন্য আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব হবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র ঠিক আছে তা এইটা অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে কোনো একটা আধান থেকে ইনফিনিটি পর্যন্ত এর মানে মানটা থাকে কিন্তু অ্যাকচুয়ালি এটা গাণিতিকভাবে প্র্যাকটিক্যালি যদি দেখা যায় যে কিছুটা দূরত্ব যাওয়ার পরেই কিন্তু ইয়ের মানে তড়িৎ প্রবলের মান থাকে না তো যাই হোক আমরা সংজ্ঞাটাকে এরকম তড়িৎ ক্ষেত্র বলতে কী বোঝাই যে কোনো একটি আধানের চারপাশ জুড়ে যে অঞ্চলের মধ্যে এই আধানের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয় তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র এবার এই তড়িৎ ক্ষেত্র তো বুঝলাম তড়িৎ ক্ষেত্রের মান অর্থাৎ একটা আধান থেকে কতটা দূরত্বে গেলে তার মানটা কতটা হবে সেইটা আমরা দেখব সেটাকে বলছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কী বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে যে কোনো একটা তো ক্ষেত্র আছে এবার এখানে একটা আধান আছে কিউ এই কিউ আধান থেকে আর দূরত্বের মানটা কত হবে এই সংজ্ঞাটা আমরা এরকম দেব যে কোনো একটি আধান থেকে হ্যাঁ একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝা ওই বিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে রাখি একটা একক ধনাত্মক আধানকে যদি রাখা হয় এই বিন্দুতে তাহলে এই আধানের উপরে যে পরিমাণ বল ক্রিয়া করবে এর জন্য তাকেই বলা হবে এই বিন্দু অর্থাৎ এটা যে পি বিন্দু নেই তাহলে পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রবল্য তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে তার উপরে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই বলা হচ্ছে ওই বিন্দুর তা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা আচ্ছা তাহলে মানটা আবার দেখা যাক আচ্ছা এখানে বলে দিই এই একক আধান এটা এইটা কিন্তু বলতে হবে এই আমরা এইটাকে বলি টেস্ট চার্জ বলি তো এখানে এই টেস্ট চার্জ হিসাবে সবসময় একক ধনাত্মক আধান নেওয়া হয় এটা একটু মনে রাখবে আচ্ছা এবার তাহলে ই এর মানটা কত হবে ই সমান হবে ওয়ান সিজিএসি যদি আমরা করি ওয়ান বাই কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তো এখানে কিউ এর কিউ ওয়ান হচ্ছে কিউ কিউ টু হলো ওয়ান বাই আর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি হলো কিউ স্কোয়ার বাই কে আর স্কোয়ার সরি কিউ বাই কে আর স্কোয়ার এটা সিজিএসি এসআইতে হলে কী হবে ওয়ান বাই ফোর বা এফ সেভেন জিরো কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার মানে ওখানে ছিল কিউ ফোর্সটা ছিল কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে কিউ বাই আর স্কোয়ার আচ্ছা অ্যাকচুয়ালি তাহলে ই ইকোয়াল টু মানে এফ বাই কিউ কারণ এফের ক্ষেত্রে কিন্তু কিউ দুটো ছিল এখানে একটা তাহলে একটা দিয়ে ভাগ করে দেওয়া দেওয়া হলো তো এখানে ইউনিটটা আমরা এই এই ফর্মুলা থেকে ইউনিটটা বের করতে পারবো ইউনিটটা কি ইউনিট হচ্ছে বলে রেখব কী নিউটন আর আধানের একক কি কুলম তাহলে নিউটন পার কুলম এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রবলের একক আর সিজিএস একক যদি বলা হয় তাহলে সেটা হবে ডাইন পার সেমি ডাইন পার সেমি এটা হলো সিজিএস একক আচ্ছা আমরা যদি ইয়ের মাত্রা দেখি এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট মাত্রা দেখো এফের মাত্রা এফের মাত্রা আমরা জানি এম এল টি টু দুবার মাইনাস টু আর কিউ এর মাত্রা আই ইন্টু টি এটা ক্যালকুলেট করলে হবে এম এল টি টু দুবার মাইনাস থ্রি আই টু দুবার মাইনাস ওয়ান তো এইভাবে আমরা ক এবং মাত্রা দেখলাম আচ্ছা আমরা নেক্সট হচ্ছে তড়িৎ বলরেখা কাকে বলে তড়িৎ বলরেখা হচ্ছে দেখে নাও তরিত বলরেখা মানে কিছু অদৃশ্য রেখা যেগুলো একটা পজিটিভ আধান থেকে স্টার্ট হয় তড়িৎ বলরেখাগুলো স্টার্টিং হয় পজিটিভ আধান থেকে এবং শেষ হয় নেগেটিভ আধানে এখান থেকে শুরু হয়েছে দেখো এই সমস্ত বলরেখাগুলোই পজিটিভ আধান থেকে শুরু হয়েছে এবং নেগেটিভ আধানে শেষ হয়ে যায় আমরা সংজ্ঞাটাকে একটু অন্যভাবে বলতে পারি যে একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা মুক্ত আধানকে যদি রাখা যায় সাপোজ আমি এটা একটা তড়িৎ ক্ষেত্র আমি এখানে একটা মুক্ত আধানকে রাখলাম এই আধানটি যে পথে গমন করবে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে পথে গমন করবে যদি এখানে রাখি যদি সে এইভাবে গমন করে বা এখানে একটা আধান আছে সে এই পথে গমন করলো যে পথে গমন করবে সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা রেখা এগুলো দেখা যায় না অদৃশ্য কিছু রেখা আচ্ছা আর একটা জিনিস এখানে বলে দিই যে কোন একটা পজিটিভ আধান সব সময় তড়িৎ বলরেখার সোর্স আর একটা নেগেটিভ আধান সবসময় সময় তড়িৎ রেখার সিং মানে এই নেগেটিভ আধানের ওপরে সমস্ত বলরেখাগুলো এসে আপতিত হয় বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব তা আমি কয়েকটা বলে দিচ্ছি যেমন বলরেখাগুলো পজিটিভ থেকে নেগেটিভে পজিটিভে শুরু হয় নেগেটিভে গিয়ে শেষ হয় প্রত্যেকটা বলরেখা এরা পরস্পর কী করে পার্শ্বের দিকে এরকমভাবে বিকর্ষণ করে তারপরে তড়িৎ বলরেখার উপরে কোনো একটা বিন্দুদের তড়িৎ ক্ষেত্রে অভিমুখ বলতে ওই বিন্দুতে যদি একটা স্পর্শক টানা যায় তাহলে সেই স্পর্শকটা হবে ওই বিন্দুতে তড়িৎ বলরেখার অভিমুখ ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে যে দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না এই একটা তড়িৎ বলরেখাই একটা এরকম কিন্তু কখনোই হয় না কারণ কি এরকম হলে দু একই বিন্দুতে দুটো বলরেখার উপর দুটো স্পর্শক টানা যাবে আর একই বিন্দুতে তড়িৎ প্রবলের অভিমুখ কখনো দুটো হয় না এই জন্য তড়িৎ বলরেখাগুলো কখনোই ছেদ করে না এটা একটা প্রশ্ন আসে দু নম্বরে যে তড়িৎ বলরেখাগুলো কেন ছেদ করে না তো এই ছিল আজকের আলোচনার বিষয় আমরা এর পর থেকে যেটা আছে সেইটা আমরা পর পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও সকলকে ধন্যবাদ